শুক্রবার দুপুরে জোকাই ইএসআই হাসপাতালের সামনে কান্নায় লুটিয়ে পড়লেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সবটাই কি নাটক নাকি একেবারেই ভেঙে পড়েছেন অর্পিতা? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ শ্রীনয়নের সঙ্গে। শুক্রবার দুপুরে জোকা ইএসআই হাসপাতালের সামনে এ যেন এক নাটকীয় মুহূর্ত। গাড়ি থেকে নামানোর সময় কান্নায় লুটিয়ে পড়লেন ইডির হেফাজতে থাকা এসএসএ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। এদিন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তিনি গাড়ি থেকেই নামতে চান না, কান্না করতে থাকেন অনবরত। শেষমেশ তাকে জোর করে টেনে নামানো হয় গাড়ি থেকে, আবার রাস্তায় বসে পড়ার চেষ্টাও করেন। সেখান থেকেও তাকে জোর করে তুলে হুইল চেয়ার মারফত হাসপাতালে ঢোকানো হয়। এখানেই শেষ নয়, হাসপাতালে ঢোকার পরেও হুইল চেয়ারে বসে হাত পা ছুটতে থাকেন অর্পিতা। কান্নায় ভেঙে পড়ে তিনি কিছু বলারও চেষ্টা করেছিলেন, চারপাশের হট্টগোলে যদিও ঠিক মতো তা শোনা যায়নি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 48 ঘন্টা অন্তর এসএসএ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এই নির্দেশ মতোই শুক্রবার দুজনকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অর্পিতা মুখোপাধ্যায়কে যেদিন গ্রেপ্তার করা হয়েছিল সেদিন তিনি চিৎকার করে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছিলেন, সবটাই বিজেপির চাল, আইন আইনের পথে চলবে। তখন কিন্তু একেবারেই ভেঙে পড়তে দেখা যায়নি তাকে। কিন্তু এদিন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একেবারে বিধ্বস্ত রূপ দেখা যায় অর্পিতা মুখোপাধ্যায়ের। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ শ্রীনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।